আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার লক্ষ তিরাশি হাজার দুইশো জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জন্য নেবার অনুরোধ থাকল সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় কিছুটা কমেছে আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় বারোশো আঠারো জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ তিরাশি হাজার দুইশো একুশ জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় বারোশো জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সৌদি আরবে এ নিয়ে সুস্থ হলেন চার লক্ষ চৌষট্টি হাজার দুইশো জন করোনায় আক্রান্ত রোগী অন্যদিকে সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গেছে পনেরো জন এ নিয়ে মোট মারা গেল সাত জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে এগারো জন এদের মধ্য থেকে চোদ্দশো চল্লিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেরেডিয়া নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সৌদির যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল মক্কাতে তিনশো জন রিয়াদে দুইশো জন পূর্বাঞ্চলে দুইশো ছয় জন আসিরে একশো জন জাজানে সাতষট্টি জন মদিনাতে চুয়ান্ন জন আল কাসিমে তেতাল্লিশ জন নাজরানে ২২ জন হাইলে একুশ জন আলবাহাতে পনেরো জন তাবুকে পনেরো জন উত্তরাঞ্চলে আট জন আল জৌফে তিনজন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে